আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সামিরা সঞ্জনায়। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আরাবিয়ান হোয়াইট সস চিকেন রোলের জন্য। আর এই রোলটার রেসিপি লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই চিকেন রোলটাও কিন্তু আরাবিয়ান রোল, আর এই রোলের মধ্যে আরাবিয়ানরা এই সসটাই ব্যবহার করে, তাই আপনাদের মাঝে আমি সসটা তুলে ধরবো কীভাবে তৈরি করতে হয়। আর এই রেসিপিটাও আমি রেসিপির লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দয়া করে ওখান থেকে চেক করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে সসের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে সসটা তৈরি করার জন্য এই ক্রিমটা নিয়েছি, আপনারা যদি এটা পান এটা নিতে পারেন, বা অন্য ক্রিমও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিয়েছি 6 টেবিল চামচ মেয়োনিজ, আর নিয়েছি আমি এখানে কোয়া সহ রসুন, এখানে আমি পুরো একটা রসুন নিয়েছি। আর নিয়েছি লেবুর রস 2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি মেয়োনিজ 6 টেবিল চামচ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ চিনি, আর 1 চা চামচ লবণ। আর এখন ক্রিমগুলো আমি দিয়ে দিব। আর এখানে আমি 2টা ক্রিমের গোটা দেখিয়েছি, আমি এখানে 5টা ক্রিমের গোটা নিচ্ছি, আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। এইগুলোকে এখন আমি সবগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রস এখানে নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তৈরি হয়ে গেল আমার সসটা, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।